এবার রিভিউ নেওয়ার পালা, বলো কেমন লেগেছে? আমি এই প্রথম খেলাম তোর হাতে এরকম চিকেন 65, এই প্রথম, এই প্রথম দুর্দান্ত হয়েছে কি বলবো। আর তোমার মুরগিটা মরে ধন্য ফিল করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল থ্রু আর নিউ ভ্লগ। সকাল 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 না, আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, প্রায় বাজছে ঘড়িতে 10টা, আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। তো গতকাল রাতে প্রিয়ান একবার ঘুমিয়ে পড়েছে, আবার উঠেছে, আবার ঘুমিয়ে, মানে এরকম কি বলবো, আর 11টার সময় ঘুমিয়েছে, 1টার সময় উঠেছে, তারপরে 2-2:30 অবধি একটু ঘুরলো ফিরলো, ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে আবার ঘুম পাড়ানো হলো, তারপরে আবার 3টের সময় ঘুমোলো, আবার 5টার সময় উঠলো, এরকম করে করে সারাটা রাত কেটেছে। এরকম করতে করতে পুরো ভোর 7:30 অবধি এরকম চলেছে, যার জন্য আমাদেরও ঘুমটা ঠিকঠাক হয়নি, তাই একটু বেলা হয়ে গেল। আজকে ভেবেছিলাম একটু আশেপাশে এদিক ওদিক কোথাও একটু ঘুরে আসবো, তো জানি না হবে কি হবে না, কারণ গতকাল যেটা দেখিয়েছিলাম যে হেনা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই হেনাটা আজকে করবো ভাবছি, কারণ কালকে একটা অকেশন আছে, কালকে দেবশ্রীর ছেলের অন্নপ্রাশন। কালকে সকালের ট্রেনে আমরা যাচ্ছি শিলিগুড়ি, আমাদের গতকালই যাওয়ার কথা ছিল বাট হয়নি কোনো কারণে, তো কাল সকাল সকাল যাব, গিয়েই তোর ঝোড় বিকেলের মধ্যে আবার রেডি হয়ে বেরোও, তো তার জন্য আজকেই যতটা পারছি এদিক থেকে সব কিছু রেডি করে রাখছি, তারপর যদি সময় হয় তাহলে একটু এদিক ওদিক ঘুরে আসবো। তো চলো দিন দেখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। বাবা সকাল সকাল নিয়ে এসেছে বড় কাতল মাছ, তো এখানে লবণ হলুদ মাখিয়ে মা রেখে দিয়েছে কাতল মাছে, এখানটাতে মা মাংস বের করে রেখেছে, আমি বলেছিলাম একটু চিকেন 65 করবো, সেদিন অনলাইনে দেখলাম খুব সুন্দর লাগলো দেখে, তো দেখি আজকে বিকেলে এটা করব। আর এই যে আমার হেনা গতকাল ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে একটু পাতলাই হয়ে গেছে, আমি আসলে চায়ের জলটা বেশি নিয়ে নিয়েছি, তো বেঁচে গেছিলো, আমি ভাবলাম দিয়ে দিই কালকে সকালের মধ্যে ওটা অ্যাবজর্ব করে নেবে, বাট না একটু বেশি পাতলা হয়ে গেল, বাট ঠিক আছে এরকম পাতলা হলে লাগাতে সুবিধে হয়। প্রীতম খাচ্ছে এখানে চা বিস্কিট, ছেলে আমার এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে, এখন আমাকে মা বললো এই যে এই কটা পেঁয়াজ একটু ছুলে কেটে দিতে, এখানে অলরেডি মা যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছে ভাজার জন্য, আর এই পেঁয়াজগুলো এখন আমি কেটে দেবো, আর বাবা এনেছে এখানে আম, এই আমগুলো কি আম বাবা, আমরা বলি আজকেরটা একটু বড় সাইজ, কালকে যেটা এনেছিল ছোট ছোট সাইজ ছিল আর একটু আধা পাকা ছিল, আজকেরটা একটু বড় আর পাকা পাকা। মা এখানে বানাচ্ছে প্রীতমের জন্য ব্রেকফাস্ট, একটা বানানো হয়ে গেছে আর একটা এখানে হচ্ছে, এই যে প্রীতমের স্পেশাল ব্রেকফাস্ট, আমরা খাবো ছাতু কিন্তু প্রীতম খাবে এটা, প্রীতম ছাতু খায় না। বাবা খাবি, খাবি বাবা খাবি, হ্যাঁ না না মানে শখ কি রস দেব, বাবা নিয়ে এসেছে সকাল সকাল মিষ্টি, তো এখন ব্রেকফাস্টের পরে মিষ্টিটা খেলে মনটা ভরে যায়, তাই না, পেটটাও ভরে যায় মনটাও ভরে যায়। আপা খাবি, আপা খাবি, খাবি বাবা, দাদা তোমার জন্য নতুন চামচ নতুন বাতি নিয়ে এসেছে, তুমি ওটাতে খাবে, তো দাদাকে থ্যাংক ইউ বলেছ, বলেছ তুমি, লজ্জায় লজ্জা। সকাল সকাল লেগে পড়েছি মা আর আমি দুজনে মিলে, আমি কাটছি পেঁয়াজ, মা কাটছে আলু, আলু কাটছে কিসের জন্য মা, ভাজার জন্য, একদম আলু ভাজা পছন্দ করে তাই হচ্ছে আলু ভাজা, আর পেঁয়াজটা কাটছি, সব কিছুতেই পেঁয়াজ লাগে, দেখালাম চিকেন ওটার জন্য পেঁয়াজ লাগবে, যে কোনো কিছু দেবে কেটে রেখে দিই। আচ্ছা মাংসের তাহলে আলু লাগবে না, তো মাংস তো চিলি চিকেন হবে, তো হ্যাঁ চিলি চিকেন ভাবছি করবো, সেই বুঝে আলু কাটবো, এই আলু তাহলে দরকার নেই কাটা, না চিলি চিলি চিকেন আমরা আলু দেখে দেয় এটা তাহলে কাটবো না, না আমি বাবা আর মা তিনজন মিলে খাচ্ছি এখন পান্তা ভাত, পান্তা এই দেখো আমি মাকেও হেনা লাগিয়ে দিয়েছি একটু, আমি নিজেও হেনা লাগিয়েছি, প্রীতমকেও লাগিয়ে দিয়েছি, এখন বসবো বসে খাবো, পেট ঠান্ডা যা বাইরে মানে গরম আর রোদ, এই পান্তা ভাতের থেকে ভালো উপকারী জিনিস আর কিছু হয় না। ব্রেকফাস্ট কমপ্লিট, প্রিয়ানকে স্নান করিয়ে দিলাম, এই যে এখন ও শুয়ে শুয়ে এখানে খেলছে,
মা বসিয়ে দিয়েছে রান্না, এখন কখন কতক্ষণ লাগে শুকোতে সেটার জন্য ওয়েট করছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে করবো লাঞ্চ। আর প্রীতম বলছে একটু বেরোবে বেরোবে, আজকে বাইরে এত রোদ যে মানে বেরোনোর কথা ভাবলেই গায়ে জ্বর চলে আসছে। দেখি বিকেল দিকে রোদটা নামার পরে যদি একটু বেরোনোর ইচ্ছে হয় তাহলে বেরোবো, তাছাড়া দিনের বেলায় আর বেরোনোর প্ল্যান ক্যান্সেল। প্রীতম স্নান দান করে চলে আসলো, এর চোখে ঘুম নেই। বাচ্চা একটা, অন্যান্য দিন মানে 10টা থেকে ঘুম শুরু হয়, আজকে চোখে ঘুমই নেই। পাপা কী ব্যাপাল, কী ব্যাপাল? ওকে মাথায় আমি হেনা করে দিয়েছিলাম প্রীতমকে, বেচারা রাখতে পারলো না, ও এত ঘ্যান ঘ্যান করছে। ওদিকে মা রান্না করছে, ওদিকে আমার মাথায় হেনা। তো বাবা বলেছে যে হেনা মাথায় ওকে নিতে না। বাবা বেশ কিছুক্ষণ রাখলো, তারপরে এই যে প্রীতম স্নান করে চলে আসলো যে ওকে নিতে হবে। হ্যাঁ পাপা, তুমিও শ্যাম্পু করবে, তুমিও হেনা করবে। মা এখানে কিসের মা, মাছ না, মাছের জন্য মশলা কষানো হচ্ছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মা করছে মাছ, এখানে কেটে রেখেছে আলু, আলু ভাজা হবে, আর আমি করব রাতে মাংস। ডাল করা হয়ে গেছে। মা এখানে মাছ রান্না কমপ্লিট, এখানে ভাজছে এখন আলু, আর আমি এখানটাতে এই যে বিকেলের জন্য চিকেন এখানে পকোড়া করবো বলে রেখে দিয়েছি, আর এখানটাতে হচ্ছে রাতের জন্য বাটার চিকেন করবো বলে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, দেখো উল্টে ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি আর প্রীতম খেয়ে নেবো, মা বাবা আমরা খাওয়া হয়ে গেলে তারপরে খাবে, কারণ বাবা মা দুজনেরই স্নান হয়নি, আর তারপরে পান্তা ভাত খেয়েছে, তো একটু পরে খাবে। তো আমরা এখন খেয়ে নিয়ে পুচকে গেছে থাকবো, তারপরে বাবা মা খাবে। ডালটা কাঁচা পেঁপে দিয়ে মা করেছিল, দুর্দান্ত। আর এই যে কাতল কালিয়া, কাতল কালিয়াটা কেমন হয়েছে খেয়ে বলো, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। দুর্দান্ত। তুমি তো মাছ ভালো খাও না, কিন্তু ভালো জিনিস ভালো খাও, ভালো জিনিস ভালো খাও, খাও। লাঞ্চের পরে ছেলেকে নিয়ে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজছে ঘড়িতে 4:30। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছি যখন তখন প্রচণ্ড রোদ আর ধুলো উঠছে, আর এখন যখন ঘুম থেকে উঠলাম বাইরেটাতে এসে দেখি ঠান্ডা হাওয়া, মানে বৃষ্টি হয়ে ঝড় হয়ে পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে লিটারেলি। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম আজকে বিকেলে একটু চিকেন পকোড়া করবো, তো এখন ওটার প্রস্তুতি পর্ব চলবে। ডিম আনতে লাগবে, ডিমটা নেই, তো আমি এখন গিয়ে কাটাকাটি রেডি করে নিই সব কিছু, তারপরে করব চিকেন পকোড়া। উপরের ঘরটাতে আসলে না এখান থেকে এত সুন্দর হাওয়া পাওয়া যায়, আর চারপাশে শুধু সবুজে সবুজ। আমাদের প্রিয়াংশনা এটা খুব এনজয় করে, প্রিয়াংশনার পাপাও তাই। বাড়ির গাছের কারি পাতা, কারি পাতাটা না আমি রেসিপিতে দেখেছিলাম, বাট আমার মাথায় ছিল না যে আমাদের বাড়িতেই কারি পাতার গাছ আছে। তো যাই হোক, এখন আমি এগুলো সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা কারি পাতা সব কেটে, শুধু ডিমটা লাগবে। আর এটা চায়ের সঙ্গে খাওয়া হবে, একটু পরেই চাও বানাবো আর এটাও বানিয়ে নেবো। ম্যারিনেট করে অলরেডি চিকেনটা রেখে দিয়েছি ফ্রিজে অনেকক্ষণ হয়ে গেল। এখানে পকোড়া ভাজছি, পকোড়া ভাজা প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো পকো আবার ঘুম থেকে উঠে গেছে, পকোর কাজ সারাদিন ঘুমানো, ওঠা আবার ঘুমো দেওয়া, তাই না বাবা? দেখো টিভি সিরিয়াল দেখার পোকা, টিভি সিরিয়াল দেখছে। এখানে বসিয়েছি চা, দেখো গ্যাসটার কি অবস্থা, আর এখানটাতে করেছি চিকেন 65 আমার রেডি। তো এখন সার্ভ করার পালা, চাটা হোক, চাটা হয়ে গেলে পরে এগুলো সার্ভ করে দিব। কালকে থেকে ভাবছিলাম বানাবো, ফাইনালি বানানো হলো। বানাতেই যত ঝামেলা, খেতে কোনো ঝামেলা নেই, কিন্তু হ্যাঁ যতটা মানে দেখতে যতটা ভালো লাগছে, খেতে আমার মনে হচ্ছে ঝালটা একটু হলে ভালো না, বেশি ঝাল না পাই ভালো। পোকো মামার দিকে তাকিয়ে দেখছে, মাম্মা কি বলছে, আমি কবে টেস্ট করব। এবার রিভিউ নেওয়ার পালা, বলো কেমন লেগেছে? আমি এই প্রথম খেলাম চোরহাতে, এরকম চিকেন 65 এই প্রথম, এই প্রথম দুর্দান্ত হয়েছে, কি বলবো, মনে হচ্ছে আরো খাই আরো খাই। বাবা কেমন লাগলো? বাবা এক্সপ্রেশনই একদম বলে দিল। আর তোমার? মুরগিটা মরে ধন্য ফিল করছে। ওদিনে কেমন হয়েছে? ওদিনে অবশ্যই না,
আজকেও একটু বেরোচ্ছি পিতামার, আমি একটু এদিক ওদিক ঘুরে আসি, তাই না বাবা? একটু এদিক ওদিক ঘুরে আসি। কক আছে ওর দিদিয়ার কাছে, বাবা আছে বাড়িতে, বাবা আর মা মিলে ওকে রাখবে। আমরা যাচ্ছি একটু এদিক ওদিক ঘুরে আসি। ঘুরেও চলে আসলাম আধা ঘন্টার মধ্যে। আর আমাদের উদলাবাড়িতে এইটাই একটা সমস্যা, দিনের বেলা গেলে অনেক দূর দূর পর্যন্ত যাওয়ার অনেক জায়গা আছে, বাট রাত্রেবেলা বেরোনোর মতন গিয়ে একটু যে দাঁড়াবো বা বসবো এরকম কোনো জায়গা নেই, যার জন্য ম্যাক্সিমাম আধা ঘন্টা, তারপরে আর থাকার মতন ব্যাপার নেই। আর এসেই দেখো, এখানে দেখি মা প্রিয়ানকে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে, সাজুগুজু করেছো বাবা, সাজুগুজু করেছো, তো টিপটাই তো ওর সাজুগুজু, ওই সাজুগুজুই তো টিপটা। একদম কাজল পরেও তো মা, আমি কাজল পরে দেখবো কেমন লাগে, এখান থেকে এই করে টেনে দেবো, এখান থেকে এই করে টেনে দেবো। হ্যাঁ পক্কো, তো আসার পরে বেশ কয়েকটা শর্ট বানালাম প্রিয়ানকে নিয়ে, তার মধ্যে এক দুটোই দেওয়ার মতন, দেওয়ার মতন না মানে জাস্ট এমনি ফর ফান আমরা চেষ্টা করলাম, মা আমি প্রীতম সবাই মিলে। তো তারপরে যে এখন আসলাম রান্নাঘরে, সে চিকেন রান্না করবো, 9টা বাজছে এখন, এখন বসাবো চিকেন। তো দেখা যাক, চিকেনটা বিকেলে যেটা করেছিলাম চিকেন 65 সবাই খুব ভালো খেয়েছে, এখন করার ইচ্ছা আছে বাটার চিকেন, তো ফার্স্ট টাইম করবো, দেখা যাক কীরকম হয় আর কি রিভিউ পাওয়া যায়। চিকেন এখানে বসিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে দেব, তারপরে যাব একটু দেখি মা আর প্রিয়ান কী করছে। কালকে প্রিয়ান চলে যাবে তাই মার পুরো মন খারাপ, এখন বলছে নাতিকে নিয়েই থাকবো। দেখো খেলেই যাচ্ছে, ফাইনালি আমার চিকেন এখানে রেডি, একটু ফুটছে, ঢাকা থাক একটু পরেই নামিয়ে দেবো। আজকে মাংস, এই যে রুটি, আর এখানে হচ্ছে আম। চিকেনের চেহারাটা একবার দেখে নাও, বাটার চিকেন জিনিসটা একটু হোয়াইট হয়, কিন্তু আমার এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ক্রিম। তো ক্রিমটা দিলে পরে জিনিসটা হোয়াইট হতো, বাট ক্রিমটা নেই তো ওটা স্কিপ করে গেছি। আর মাটিটা নিয়েছে এখানে আম আমজি। তো চলো খাওয়া স্টার্ট করি। না না আমি অনেক লেগ পিস খেয়েছি। ব্যাকপ্যাকিং ফাইনালি রেডি, কালকে যাচ্ছি শিলিগুড়ি। যতবার এখন যাওয়া আসা হচ্ছে, আগে কি হতো, আগে আমি একা আসলে পরে আমার ঘাড়ে একটা ব্যাগ থাকতো, এরকম প্রীতম একা আসলে প্রীতমের ঘাড়ে একটা ব্যাগ থাকতো, ব্যাস। বাকি এখানেও কিছু জামা কাপড় আছে, ওখানে তো আছেই। আর এখন কি হয় দেখো, খুব কম করে হলেও একটা দুটো তিনটে ব্যাগ প্লাস একটা মশারি যেটা ক্যারি করতে হয়। তো প্রিয়ান বাবু জিন্দাবাদ, বাট ঠিক আছে চলো, আমার ব্যাকপ্যাকিংটাই সব থেকে বড়ো মেন কাজ হয় যাওয়ার আগে, তো সেটাই হয়ে গেছে। আর এখানে রেখে দিয়েছি সব যেগুলো কালকে পড়ে যাবে, প্রিয়ান আমি প্রীতম। তো কালকে দেখা হচ্ছে শিলিগুড়িতে।